আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম আমাদের কান্ট্রি ইনফো চ্যানেলে আমি আহসান আছি আপনাদের সাথে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বর্তমানে বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা সম্পূর্ণভাবে তেলের ওপর নির্ভরশীল তেল সরবরাহ লাইনে ছোট একটি সমস্যা কয়েক বিলিয়ন ডলারের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় ইউরোপ আমেরিকার অর্থনীতি সম্পূর্ণভাবে তেলের ওপর নির্ভরশীল তাই তেলের খনির দখল নিয়ে বিশ্বের পরাশক্তিগুলোর লড়াইয়ের কথা আমরা কম বেশি সবাই জানি আমাদের মনে প্রায়ই প্রশ্ন জাগে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি তেলের মজুত রয়েছে কোন দেশে আর কোন দেশই বা সবচেয়ে বেশি তেল উৎপাদন করে আমেরিকার ইরাক আক্রমণের মূল কারণই ছিল ইরাকের তেলের খনি দখল করা বর্তমানে ইরানের সাথে আমেরিকার দ্বন্দ্বের কারণও হচ্ছে ইরানের তেলের খনি দখল করতে না পারা আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো খনিজ তেল মজুদের দিক দিয়ে শীর্ষ পঁচিশ দেশ সম্পর্কে তেল মজুদের দিক দিয়ে তালিকার প্রথম ও তৃতীয় স্থানে এমন দুটি দেশ জায়গা করে নিয়েছে যাদের নাম শুনলে অনেকেই হয়তো অবাক হবেন দেশ দুটির নাম কি জানতে চাইলে দেখতে থাকুন ভিডিওটির শেষ পর্যন্ত আর যারা বিশ্ব রাজনীতি ও বিশ্বের সকল মুসলিম দেশ সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবার যাওয়া যাক মূল ভিডিওতে তেল মজুদের দিক দিয়ে পঁচিশ নম্বরে রয়েছে ভিয়েতনাম দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত এই দেশটির তেলের মজুদের পরিমাণ প্রায় চার দশমিক চার বিলিয়ন ব্যারেল তেল মজুদের দিক দিয়ে চব্বিশ নম্বরে রয়েছে মিশর আফ্রিকা মহাদেশে অবস্থিত এই দেশটির তেলের মজুদের পরিমাণ প্রায় চার দশমিক পাঁচ বিলিয়ন ব্যারেল তেল মজুদের দিক দিয়ে তেইশ নম্বরে রয়েছে ভারত দক্ষিণ এশিয়ায় অবস্থিত এই দেশটির তেলের মজুদের পরিমাণ প্রায় চার দশমিক ছয় বিলিয়ন ব্যারেল তেল মজুদের দিক দিয়ে বাইশ নম্বরে রয়েছে ওমান আরব উপদ্বীপের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত এই দেশটির তেলের মজুদের পরিমাণ প্রায় পাঁচ দশমিক তিন সাত তিন বিলিয়ন ব্যারেল তেল মজুদের দিক দিয়ে তালিকার একুশ নাম্বারে রয়েছে নরওয়ে ইউরোপ মহাদেশের উত্তর দিকে অবস্থিত এই দেশটিতে তেলের মজুদের পরিমাণ প্রায় ছয় দশমিক ছয় এক এক বিলিয়ন ব্যারেল তেল মজুদের দিক দিয়ে তালিকার বিশ নম্বরে রয়েছে আজারবাইজান ককেশাস পর্বতমালার পাদদেশে অবস্থিত এই দেশটিতে তেলের মজুদের পরিমাণ প্রায় সাত বিলিয়ন ব্যারেল তেল মজুদের দিক দিয়ে উনিশ নাম্বারে রয়েছে ইকুয়েডর দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত এই দেশটিতে তেলের মজুদের পরিমাণ প্রায় আট দশমিক দুই সাত তিন বিলিয়ন ব্যারেল তেল মজুদের দিক দিয়ে তালিকার আঠারো নম্বরে রয়েছে অ্যাঙ্গুলা আফ্রিকা মহাদেশে অবস্থিত এই দেশটিতে তেলের মজুদের পরিমাণ আট দশমিক দুই আট বিলিয়ন ব্যারেল তেল মজুদের দিক দিয়ে তালিকার সতেরো নম্বরে রয়েছে মেক্সিকো মধ্য আমেরিকায় অবস্থিত এই দেশটিতে তেলের মজুদের পরিমাণ প্রায় দশ দশমিক তিন বিলিয়ন ব্যারেল তেল মজুদের দিক দিয়ে তালিকার ষোলো নম্বরে রয়েছে আলজেরিয়া উত্তর আফ্রিকায় অবস্থিত এই দেশটিতে তেলের মজুদের পরিমাণ প্রায় বারো দশমিক দুই বিলিয়ন ব্যারেল তেল মজুদের দিক দিয়ে পনেরো নম্বরে রয়েছে ব্রাজিল দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত এই দেশটিতে তেলের মজুদের পরিমাণ প্রায় বারো দশমিক নয় নয় বিলিয়ন ব্যারেল তেল মজুদের দিক দিয়ে তালিকার চোদ্দ নম্বরে রয়েছে কাতার মধ্যপ্রাচ্যে অবস্থিত এই দেশটিতে তেলের মজুদের পরিমাণ প্রায় পঁচিশ দশমিক দুই চার চার বিলিয়ন ব্যারেল তেলের মজুদের দিক দিয়ে তালিকার তেরো নম্বরে রয়েছে চীন মধ্যপূর্ব এশিয়ায় অবস্থিত এই দেশটিতে তেলের মজুদের পরিমাণ প্রায় পঁচিশ দশমিক ছয় দু শূন্য বিলিয়ন ব্যারেল তেল মজুদের দিক দিয়ে তালিকার বারো নম্বরে রয়েছে কাজাখস্তান মধ্য এশিয়ার সবচেয়ে বড় এই দেশটিতে তেলের মজুদের পরিমাণ প্রায় তিরিশ বিলিয়ন ব্যারেল তেল মজুদের দিক দিয়ে এগারো নাম্বারে রয়েছে নাইজেরিয়া আফ্রিকা মহাদেশে অবস্থিত এই দেশটিতে তেলের পরিমাণ প্রায় বিলিয়ন দশমিক ব্যারেল তেল মজুদের দিক দিয়ে তালিকার দশ নম্বরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত এই দেশটিতে তেলের মজুদের পরিমাণ প্রায় সাতচল্লিশ দশমিক শূন্য পাঁচ তিন বিলিয়ন ব্যারেল তেল মজুদের দিক দিয়ে তালিকার নয় নাম্বারে রয়েছে লিবিয়া উত্তর আফ্রিকায় অবস্থিত এই দেশটিতে তেলের মজুদের পরিমাণ প্রায় আটচল্লিশ দশমিক তিন ছয় তিন বিলিয়ন ব্যারেল তেল মজুদের দিক দিয়ে তালিকার আট নাম্বারে রয়েছে রাশিয়া পূর্ব ইউরোপ থেকে এশিয়া মহাদেশ পর্যন্ত বিস্তৃত বিশাল এই দেশটিতে তেলের মজুদের পরিমাণ মাত্র আশি বিলিয়ন ব্যারেল তেল মজুদের দিক দিয়ে তালিকা সাত নম্বরে রয়েছে সংযুক্ত আরব আমিরাত আরব উপদ্বীপের পূর্ব দিকে অবস্থিত এই দেশটির তেলের মজুদের পরিমাণ প্রায় আটানব্বই দশমিক ছয় তিন শূন্য বিলিয়ন ব্যারেল তেল মজুদের দিক দিয়ে তালিকার ছয় নাম্বারে রয়েছে কুয়েত আরব উপদ্বীপের উত্তর পূর্ব পূর্বকোনায় অবস্থিত এই দেশটিতে তেলের মজুদের পরিমাণ প্রায় একশো চার বিলিয়ন ব্যারেল তেল মজুদের দিক দিয়ে তালিকার পাঁচ নম্বরে রয়েছে ইরাক পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্যে অবস্থিত এই দেশটিতে তেলের মজুদের পরিমাণ প্রায় একশো পঁয়তাল্লিশ দশমিক শূন্য এক নয় বিলিয়ন ব্যারেল খনিজ তেল মজুদের দিক দিয়ে তালিকার চার নম্বরে রয়েছে ইরান আরব বিশ্বের পূর্ব দিকে অবস্থিত এই দেশটিতে তেলের মজুদের পরিমাণ প্রায় একশো পঞ্চান্ন দশমিক ছয়শ বিলিয়ন ব্যারেল খনিজ তেল মজুদের দিক দিয়ে তালিকার তিন নম্বরে রয়েছে কানাডা উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত এই দেশটিতে তেলের মজুদের পরিমাণ প্রায় একশো সাতষট্টি দশমিক আট নয় ছয় বিলিয়ন ব্যারেল খনিজ তেল মজুদের দিক দিয়ে তালিকার দুই নাম্বারে রয়েছে সৌদি আরব পশ্চিম এশিয়ায় অবস্থিত এই দেশটিতে তেলের মজুদের পরিমাণ প্রায় দুইশো সাতষট্টি দশমিক শূন্য দুই ছয় বিলিয়ন ব্যারেল খনিজ তেল মজুদের দিক দিয়ে তালিকার এক নম্বরে রয়েছে ভেনেজুয়েলা দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত এই দেশটিতে তেলের মজুদের পরিমাণ প্রায় তিনশো দুই দশমিক আট শূন্য নয় বিলিয়ন ব্যারেল এই হচ্ছে আমাদের তেল সমৃদ্ধ শীর্ষ পঁচিশ দেশ আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ